আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 17 মে 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। যে কারণে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণা করতে দেরি হয়েছিল। প্রিজাইডিং অফিসার বলেছেন, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়। গত 8 মে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণা করতে বিলম্ব হয়েছিল, আর এজন্য ভোটারদের মধ্যে নানা কৌতূহল বিরাজ করছিল। যদিও অনেকে নাটকীয়তার পর ফলাফল ঘোষণা করা হয়, কিন্তু এই দেরির বিষয়টি এতদিন জানতে পারেননি কেউই, কারণ এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ এর আগে মুখ খুলেনি। অবশেষে এ ব্যাপারে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেছেন সে নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার বিল্লাল হোসেন। তিনি স্থানীয় দেওকালো উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। তিনি উল্লেখ করেন, সেদিন অস্ত্র তাক করা অবস্থায় নিরাপত্তাহীন হয়ে পড়েছিলেন অত্র প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। তখন আর কিছুই করার ছিল না তার। অস্ত্রধারীরা বন্দুক তাক করে ব্যালট নিয়ে সিল মারা শুরু করে। এমতো অবস্থায় ভোট শুরুর আগে প্রায় 1.5 ঘন্টা বন্দী ছিলেন তিনি। আর এই সময়ে অস্ত্রধারী ওই যুবকরা চেয়ারম্যান পদে 500, ভাইস চেয়ারম্যান পদে 500 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 500 ভোট ব্যালটে দিয়ে বাক্সের ভেতর ঢুকিয়ে চলে যায়। যাওয়ার সময় হুমকিও দেয় ঘটনাটি কাউকে না বলার জন্য। এ কারণে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলেননি। যদিও সেদিন ভোর রাত 5টা পর্যন্ত তিনি ফলাফল ঘোষণা কেন্দ্রের দোতলায় প্রিজাইডিং অফিসারের কক্ষে ছিলেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়তে ঘুম থেকে যখন তিনি ওঠেন, তখন তার কাছে পৌঁছে দেওয়া হয় ব্যালট পেপার। এরপর তিনি ওজু আদায় করেন, কিন্তু যখন নামাজ পড়তে যাবেন, এমন সময় কেন্দ্রে ঢুকলো 15-20 জন লোক। কারো হাতে আগ্নেয়াস্ত্র, কারো হাতে দেশীয় অস্ত্র, আর রুমে ঢুকেই তারা ভেতর থেকে দরজা লক করে দেয়। সাথে সাথে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট পেপার হাতিয়ে নেয়। এরপর শুরু করে সিলমারা। প্রিজাইডিং অফিসার বিল্লাল হোসেন জানান, অস্ত্রধারীরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1500 ভোট কাস্ট করে। এর মধ্যে চেয়ারম্যান পদের কিছু কিছু ব্যালটে তারা স্বাক্ষর দিয়ে গিয়েছিল। এ সময় কেন্দ্রে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা পদক্ষেপ নিতে পারেনি। যুবকদের হাতে অস্ত্র থাকায় সবাই অসহায় হয়ে পড়েছিলেন। প্রিজাইডিং অফিসার জানান, ভোট শুরুর পর সকাল 10টার দিকে তিনি বিষয়টি বিশ্বনাথের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং অফিসার স্বর্ণালী পালকে মোবাইল ফোনে অবগত করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ওদের দেয়া ভোট কাস্টিং না দেখাতে বলেন ও ভোটের পরে বিষয়টি দেখবেন বলে জানান। এ কারণে ভোট শেষ হওয়ার পর গণনায় সঠিকভাবে কাস্ট হওয়া 860টি ভোটের হিসাব করে তিনি ফলাফল দেন, আর ওই 1500 ভোট হিসাবে আনেননি। তখন এ নিয়ে কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় হট্টগোল দেখা দিলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রিজাইডিং অফিসার ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উপজেলা সদরে নিয়ে আসে। এদিকে বিশ্বনাথের ইউএনও কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় নোয়ারাই কেন্দ্রের ভোট নিয়ে আপত্তি তোলেন কোনো কোনো প্রার্থী। সেখানে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কাস্টিং নিয়েও আপত্তি তোলেন সে আপত্তিকারীগণ। একজন প্রার্থী এ সময় খুব উচ্চস্বরে তার কথা বলতে থাকেন ও নির্বাচনী ফলাফল ঘোষণা বন্ধ রাখতে প্রচেষ্টা চালান, এমনকি আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে হুমকি প্রদান করেন। যদিও উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নীরব দর্শকের ভূমিকা পালন করে, তবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা তাতে কোনো ভ্রুক্ষেপ না করে ফলাফল ঘোষণা অব্যাহত রাখেন। তবুও রাত 12:30 পর্যন্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। পরে রাত 1:45 দিকে প্রিজাইডিং অফিসারের দেয়া ফলাফলকে আমলে নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর ফলে সাময়িক উত্তেজনা দেখা দেয়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া করার ফলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বনাথের ম্যাজিস্ট্রেটদের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার জানিয়েছেন, নোয়ারাই কেন্দ্রের ওই ঘটনা তাকে কেউ জানায়নি, যদি ম্যাজিস্ট্রেটদের কাছে অভিযোগ আসত তিনি জানতেন। বিশ্বনাথের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বর্ণালী পাল জানিয়েছেন, প্রিজাইডিং অফিসারদের প্রতি আমাদের নির্দেশনা ছিল সঠিক কাস্টিং ভোট গ্রহণের গণনা করে ফলাফল প্রকাশ করতে হবে, তাই সেটি করা হয়েছে। আর কেন্দ্রে অস্ত্রধারীরা গিয়ে প্রিজাইডিং অফিসারকে বন্দী করে ভোট দিয়েছে এমন অভিযোগ লিখিতভাবে তাকে কেউ জানায়নি, তাই এ ব্যাপারে কিছু করা সম্ভব হয়নি। তবে এই কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত সুহেল আহমদ চৌধুরী সন্তোষ প্রকাশ করলেও
উক্ত ফলাফলে আপত্তি জানিয়েছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন মূল প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট গিয়াসউদ্দিন। সাথে সাথে এ ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সেবুল মিয়া। তার মতে এ নির্বাচনে যে কারচুপি হয়েছে এটা নোয়াইরি কেন্দ্রের ভোট পর্যবেক্ষণ করলেই বোঝা যায়, তাই তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানাবেন, প্রয়োজনে আইনি লড়াইয়ে নামবেন বলে তিনি জানান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড এর মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক London E16RF UK IFIC Money Transfer UK Limited IFIC Bank এর নিজস্ব প্রতিষ্ঠান।